আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব, সুরক্ষিত তেল আবিবে হেজবুল্লাহর 250 ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। জানিয়ে দেব, উত্তাল পাকিস্তান, ইমরান খানের সমর্থকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ। জানিয়ে দেব, এবার পরমাণু ইস্যুতে 3 শক্তিশালী দেশের সঙ্গে বসেছে ইরান। সর্বশেষ জানিয়ে দেব, গাজা জুড়ে ইসরায়েলি হামলায় নিহত আরও 35 ফিলিস্তিনি। সুরক্ষিত তেল আবিবে হেজবুল্লাহ 250 ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলের অভ্যন্তরে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র আন্দোলন হেজবুল্লাহ। গোষ্ঠীটি এক বিবৃতিতে বলছে, তারা লেবাননের মতো দক্ষিণ ইসরায়েলে আদ শোদ নৌঘাঁটিতে এক ঝাঁক ড্রোন সহ বিমান হামলা শুরু করেছে। পরে আরেক বিবৃতিতে তারা জানিয়েছে, তেল আবিবের এক সামরিক লক্ষ্যবস্তুতে উন্নত ক্ষেপণাস্ত্রের ব্যারেজ এবং ড্রোন হামলা চালানো হয়েছে। এএফপির সাথে যোগাযোগ করা হলে ইসরায়েলি সামরিক বাহিনী নির্দিষ্ট হামলার দাবির বিষয়ে মন্তব্য করেনি। তবে টাইমস অফ ইসরায়েল এক প্রতিবেদনে জানিয়েছে, বেশ কয়েকজন ইসরায়েলি এই হামলায় গুরুতর আহত হয়েছেন। পেটাহ টিক ভাতে রকেটের আঘাতে কয়েকটি গাড়িতে আগুন লেগে গেছে। এছাড়া ভারী আক্রমণে হাইফার আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। রকেটের আঘাতে উত্তরাঞ্চলীয় শহর মাহলোত তারশিহার একটি কারখানায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম যেসব ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে, তাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে। সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, হামলার আগে তেল আবিবের শহরতলির মধ্য ও উত্তর ইসরায়েলে বেশ কয়েকটি স্থানে বিমান হামলার সাইরেন বেজে ওঠে। ইসরায়েলি সেনাবাহিনী পরে এএফপিকে বলেছে, হিজবুল্লাহ নিক্ষেপ করা প্রায় 250টি ক্ষেপণাস্ত্র লেবানন থেকে ইসরায়েলে প্রবেশ করছে। কিছু ক্ষেপণাস্ত্র গুলি করে নামিয়ে দেওয়া হয়েছে। সামরিক বাহিনী বলছে, 24 সেপ্টেম্বর থেকে কমপক্ষে এ পর্যন্ত হিজবুল্লাহর 350টির মতো ক্ষেপণাস্ত্র ছুড়ছে। মেডিকেল এজেন্সিগুলো জানিয়েছে, ইসরায়েল কমপক্ষে 11 জন আহত হয়েছে, যার মধ্যে একজন মাঝারি থেকে গুরুতর অবস্থায় রয়েছে। 2023 সালের 8ই অক্টোবর থেকে হিজবুল্লাহর নেতৃত্বাধীন প্রায় দৈনিক সীমান্তে ইসরায়েলি সম্প্রদায় এবং সামরিক পোস্টগুলোতে আক্রমণ করছে। তাদের দাবি, গাজা যুদ্ধে ফিলিস্তিনিদের সমর্থনে এই হামলা হয়েছে। হামাসের 7ই অক্টোবরের হামলার পরপরই হিজবুল্লাহ একই ধরনের হামলার ভয়ে লেবানন সীমান্তে উত্তরাঞ্চলীয় শহরগুলো থেকে প্রায় 60,000 বাসিন্দাদের সরিয়ে নিয়েছে ইসরায়েল। সেসব বাস্তুচ্যুত বাসিন্দারা এখন ঘরে ফিরতে পারেনি বেঞ্জামিন নেতানিয়াহু সরকার। এদিকে উত্তাল পাকিস্তান, ইমরান খানের সমর্থকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ডাকা কর্মসূচি ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে ইসরায়েল, উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানী ইসলামাবাদ। কারাগার থেকে দলের নেতার ডাকা বিক্ষোভে সাড়া দিয়ে ইসলামাবাদের দিকে রওনা হয়েছে পিটিআইয়ের হাজার হাজার সমর্থক ও নেতাকর্মী। পিটিআই সমর্থকদের এই বহরকে আটকাতে নানা পদক্ষেপ নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইসলামাবাদে আসতে থাকা এসব পিটিআই সমর্থকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। বিবিসির লাইভ খবরে বলা হয়েছে, ডি চৌক এলাকায় অর্থাৎ রাজধানীর সম্মুখমুখে ব্যারিকেড দেওয়া হয়েছে, মোতায়েন করা হয়েছে পুলিশ। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিক্ষোভকারীরা পুলিশের দিকে পাথর নিক্ষেপ করেছে, যার ফলে 14 জন কর্মকর্তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে পিটিআই কর্মীরা দাবি করছেন, পুলিশ জনতাকে লক্ষ্য করে টিয়ার গ্যাসের শেল ছুড়ছে এবং লাঠিচার্জ করছে। স্থানীয় কর্তৃপক্ষের মতে, সোমবার সকালে ইসলামাবাদ জুড়ে কয়েক ডজন বিক্ষোভকারীদের গ্রেফতার করা হয়েছে। ডি চকে পিটিআইয়ের বেশ কয়েকজন নেতাকর্মী গ্রেফতার হয়েছেন। পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজ এজেন্সি জানিয়েছে, ইসলামাবাদে 2 মাসের জন্য 144 ধারা জারি করা হয়েছে, অর্থাৎ সেখানে 5 বা তারও অধিক মানুষের সমাবেশ নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞা অমান্য করেই খাইবার পাখতুনখোয়া, পাঞ্জাব এবং অন্যান্য প্রদেশ থেকে পিটিআই সমর্থকরা রাজধানীর দিকে মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছে। পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডনের খবরে বলা হয়েছে, সরকারি কর্মকর্তারা পিটিআইয়ের এই কর্মসূচিকে সুনিশ্চিত ষড়যন্ত্র বলে অভিহিত করেছেন, কারণ বিক্ষোভের দিনটি আরেকটি বিদেশি বিশিষ্ট ব্যক্তির সফরের সঙ্গে মিলে যায়। বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো সফর এই দিনে। বেলারুশের প্রেসিডেন্ট আজ ইসলামাবাদে আসছেন। বেলারুশের একটি অগ্রিম প্রতিনিধি দল রবিবার ইসলামাবাদে পৌঁছেছেন। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি রবিবার এই ঘোষণায় বলেছেন, আজ রাজধানীর প্রবেশ চেষ্টাকারী সব বিক্ষোভকারীদের হেফাজতে নেওয়া হবে। ইসলামাবাদে লকডাউন ঘোষণা করেছেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ইসলামাবাদে রেড জোন বন্ধ রাখা হয়েছে, যেখানে প্রধান প্রধান সরকারি ভবন রয়েছে, কূটনৈতিক এলাকা সুরক্ষিত করা হয়েছে।
এদিকে পরমাণু ইস্যুতে এবার তিন শক্তিশালী দেশের সঙ্গে বসেছে ইরান। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার বিধিনিষেধ উপেক্ষা করে ইরান তাদের পরমাণু কার্যকর জোরদার করছে এমন অভিযোগ এনে সংস্থাটির 35টি দেশের গভর্নর বোর্ড ইরানের বিরুদ্ধে বৃহস্পতিবার জাতিসংঘের একটি নিন্দা প্রস্তাব গ্রহণ করেছেন, যার নেতৃত্বে ছিল ইউরোপের দেশ তিনটি দেশ ফ্রান্স, জার্মানি ও যুক্তরাষ্ট্র। এই তিন দেশের সঙ্গেই বৈঠকে বসতে চেয়েছে ইরান। সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, শুক্রবার ইরান, ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাজ্যের উপপররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে, যদিও কোথাও এই বৈঠক অনুষ্ঠিত হবে সেটা পরিষ্কার করে জানানো হয়নি। পরে এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বৈঠকে ফিলিস্তিন ও লেবাননের পাশাপাশি সামরিক পারমাণবিক বিষয়সহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক সমস্যা নিয়ে আলোচনা করা হবে। বাঘাইয়ের এই বৈঠকটি সর্বশেষ জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের পার্শ্ব বৈঠকে দেশগুলোর সঙ্গে অনুষ্ঠিত আলোচনার ধারাবাহিকতা হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে ইরানের এই পদক্ষেপটি এমন সময় নেওয়া হয়েছে যখন তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। সমালোচকদের আশঙ্কা, কর্মসূচিটি লক্ষ্য করে পারমাণবিক অস্ত্র তৈরি হয়েছে, কিন্তু তেহরান তা বারবার অস্বীকার করেছে। এছাড়া সম্প্রতি আইএই এর প্রধান রাফায়েল গ্রোসি সম্প্রতি তেহরান সফরে এসেছেন, যে কারণে ধারণা করা হচ্ছে সফরে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। গ্রোসির সফরের সময় ইরান অস্ত্র উৎপাদনের জন্য নির্ধারিত মানে 60% পর্যন্ত বিশুদ্ধতা সমৃদ্ধ ইউরেনিয়াম সংবেদনশীল মজুত সীমাবদ্ধ করার জন্য আইএই এর দাবিতে সম্মত হয়েছেন। প্রস্তাবের প্রতি প্রতিক্রিয়া জানিয়ে ঘোষণা করা হয়েছে যে এক হ্রাস নতুন এবং উন্নত সেন্ট্রিফিউজ চালু হয়েছে। সেন্ট্রিফিউজগুলি গ্যাসে রূপান্তরিত ইউরেনিয়ামকে অন্তত উচ্চ গতিতে ঘুরিয়ে তার মধ্যে ফিসাইল অটোস্টপ এর পরিমাণ বৃদ্ধি করে। এদিকে গাজা জুড়ে ইসরায়েলি হামলায় নিহত আরও 35 ফিলিস্তিনি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় কমপক্ষে আরও 35 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা 44,000 ছাড়িয়ে গেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছে আরও লক্ষাধিক ফিলিস্তিনি। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে 35 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এই পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে 44,221 জনে পৌঁছেছে বলে রোববার এই অবরুদ্ধ ভূখণ্ডে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিরলস এই হামলায় আরও অন্তত 104,567 জন ব্যক্তি আহত হয়েছেন। মন্ত্রণালয় বলছে, গত 24 ঘন্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে 35 জন নিহত হয়েছেন এবং 94 জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না।